সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমি তাহমিনা আক্তার পলি আপনাদের জানাই বিএনএসএমএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য পার্ট ৫ বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির যে আলোচ্য বিষয়বস্তুগুলো রেখেছি আজকে, সেটা হচ্ছে বাঙালির সংস্কৃতি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি আলাদা কেন সে বিষয়টা জানবো, এরপর বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান জানবো, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিটা কেমন হয় তার পরিচয় আমরা জানবো। তাহলে চলেন চলে যাই মূল আলোচনায়। প্রথমত সংস্কৃতি অর্থাৎ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সংস্কৃতি রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জাতির সংস্কৃতি কিন্তু এক আলাদা আলাদা হয়। এবং কেন আলাদা? কারণ তার সত্তা অর্থাৎ একটা জাতির সত্তা বা একজন ব্যক্তির সত্তা তার মধ্যে নিহিত থাকে, অর্থাৎ সে যেভাবে চলে, সে যেভাবে সে কথা বলে, যেভাবে তার জীবন প্রণালী চলে, সেটাই তার সংস্কৃতি। তো সেই হিসেবে কিন্তু বলাই যায় যে হ্যাঁ, বাংলাদেশ বাঙালি সংস্কৃতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন হতেই পারে। তবে সেটা কেন হয়? কারণ প্রত্যেকের মধ্যেই আচার আচরণগত পার্থক্য রয়েছে, খাদ্যাভ্যাসে পার্থক্য রয়েছে, পোশাক পরিচ্ছদে পার্থক্য রয়েছে, আনন্দ উৎসব করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোর কারণে কিন্তু একজনের সংস্কৃতি আরেকজনের সংস্কৃতি থেকে ভিন্ন হয়, একটা জাতির সংস্কৃতি আরেকটা জাতির সংস্কৃতি ভিন্ন হয়। এবং এক্ষেত্রে যেহেতু আমরা একই দেশে বা একই অবস্থা একই দেশে অবস্থান করছি, তার ভৌগোলিক পরিবেশ কিন্তু একই রকম, তারপরেও তাদের থেকে আমাদের সংস্কৃতিটা ভিন্ন হয় শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলো ভিন্নতার কারণে। তাহলে তাদের মধ্যে আর এই মানে আমরা যদিও বা একই দেশে থাকি কিন্তু অবস্থানগত দিক থেকে কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ আমরা আমাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আমরা বেশি সংখ্যাগরিষ্ঠতা আমাদের রয়েছে, আর ওদের যেহেতু ওটা লঘু সংখ্যায়, যার জন্য তাদের কিছু খুদ মানে নির্দিষ্ট কিছু জায়গায় তারা বসবাস করে। আর সেই জায়গাগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে দেখা যায়, বৃহত্তর ময়মনসিংহে দেখা যায়, উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যে বেশ কিছু জেলা রয়েছে এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে এবং কক্সবাজারের পটুয়াখালী অঞ্চলে দেখা গেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত নৃগোষ্ঠী শব্দটার অর্থ হচ্ছে মানুষের গোষ্ঠী, এবং এরা সংখ্যায় যেহেতু কম এবং তাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের বাঙালি যে অধিক সংখ্যায় যে বেশি রয়েছে তাদের থেকে যেহেতু এগুলো একটু ভিন্নতা রয়েছে, যার জন্য এগুলো সম্পর্কে যেহেতু তারাও আমাদের দেশের নাগরিক, সে তার জন্য তাদের সম্পর্কে আমাদের জানতে হবে, তারা আমাদের সম্পর্কে জানবে, তাহলে আমাদের এক দেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করতে পারবো, যার জন্য এদেরকে আমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের জানতে হবে মূলত তারা কোথায় থাকে, মানে তাদের বসবাসটা কোথায়। তারা মূলত এই যে বললাম যে এই সমস্ত জায়গায় তারা বসবাস করে, তবে এর মধ্যে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রকারভেদ রয়েছে, সে প্রকারভেদের মধ্যে অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি এরাও কিন্তু সেই নৃগোষ্ঠীর অংশ, এক একটা সম্প্রদায় আর কি। এই সম্প্রদায়গুলো মূলত দেখা যায় পার্বত্য চট্টগ্রামগুলোতে, এবং আরও কিছু বেশ কিছু রয়েছে, তবে এগুলো হচ্ছে প্রধান গোষ্ঠী হিসেবে, অর্থাৎ এদের সাথে এদের চলাফেরা বা আচার আচরণগুলো প্রধান হিসেবে দেখা যাবে, এদের সংখ্যা তাদের থেকেও বেশি বিধে এদেরকে এই সম্পর্কে আমরা জানি। এরপর হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে দেখা গেছে গারো, হাজং এবং সিলেট অঞ্চলে গেছে খাসি এবং মণিপুরীতে দেখা যায়, আর উত্তরবঙ্গের মধ্যে আছে চাপাই নবাবগঞ্জ, অর্থাৎ উত্তরবঙ্গ জেলাগুলোর নাম বলছি, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে দেখা গেছে সাঁওতাল এবং ওরাওদের। এবং এইদের এরা ছাড়াও কিন্তু আরও অনেক সম্প্রদায়, আমি আগেই বলেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আরও অনেক সম্প্রদায় রয়েছে, তবে তারা সংখ্যায় নিতান্তই কম, যার জন্য তাদের সম্পর্কে আমরা মানে ওদের সম্পর্কে জানা হলে বাকিদের কথা এমনিতেই জানা হয়ে যায়। এরপর হচ্ছে কক্সবাজার ও পটুয়াখালী অঞ্চলে রয়েছে রাখাইন সম্প্রদায়ের মানুষ। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিটা কেমন হয়? আমরা বলেছিলাম যে এই আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসবে দেখা যায় পার্থক্য রয়েছে, তার মানে এই বিষয়গুলো যদি আমরা ভালো মতো জানি তাহলে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে আমাদের জানা হবে। যেমন আমি বলেছি কোন কোন বিষয়গুলো জানলে মূলত আমরা পরিচয় তুলে ধরতে পারি, ধর্ম, আনন্দ উৎসব, লোকবিশ্বাস, বিয়ে, পোশাক, অলঙ্কার, খাদ্য, পানীয়, এগুলো সম্পর্কে যেগুলো অবশ্য তোমাদের পাঠ্যবইতে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই বিস্তারিত বিষয়গুলো আমরা একটু বেসিক আকারে উঠে তুলে আনার চেষ্টা করে বা সেগুলো খুব সহজে কিভাবে আলোচনা করা যায় সে বিষয়টি একটু চেষ্টা করেছি, যে সে বিষয়ে আলোচনা করলে মূলত আমরা সংস্কৃতি পরিচয় তুলে ধরতে পারবো। তাহলে সেই ধর্মের মধ্যে কি রয়েছে, অর্থাৎ ধর্ম মানেই তো বিশ্বাস, অর্থাৎ এক একজন এক এক ধর্মে বিশ্বাসী, যার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রায় মানে প্রত্যেকটা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রথমত এক সময় তারা প্রকৃতি পূজারী ছিল, অর্থাৎ প্রকৃতিকেই তারা পূজা করতো। অর্থাৎ তাদের মধ্যে যে বিশ্বাস ছিল, কেন তারা প্রকৃতি পূজা করত, কারণ তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে মানুষ প্রকৃতির অধীন, প্রকৃতি মানুষের অধীন নয়। অর্থাৎ তাদের এই যে ধারণা, এটা কিন্তু বাস্তব সত্য কথা যে প্রকৃতি মানুষ
মানুষকে নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষ কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন ঝড় বৃষ্টি যদি হয় বা রোদ রোগ কখন আসবে এই বিষয়গুলো কিন্তু মানুষের হাতে নেই, এটা প্রকৃতির হাতে। প্রকৃতি যখন মন চাইছে তখন সে আসছে, কিন্তু মানুষের ইচ্ছা মতো কিন্তু সে আসছে না। তার মানে কি, প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং তারাদের যে এই যে আসা যাওয়া বা দুর্যোগের কথা বলি, আবহাওয়ার কথা বলি, এগুলোর উপরে ডিপেন্ডেন্ট করে কিন্তু আমাদের জীবন প্রণালীগুলো আমরা সাজাই। যেমন যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা ছাতা নিয়ে বের হবো, বা আমাদের রুটিনগুলো একটু ভিন্ন হবে, আমরা কী ধরনের খাবার খাবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়। তার মানে প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। তবে হ্যাঁ, মানুষের কিছু আচরণ রয়েছে সেগুলো প্রকৃতিকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ যেমন পরিবেশ দূষিত করে ফেলি, তার মানে কি, সেটা প্রকৃতির উপরে যে প্রভাব ফেলে, এবং সেই যখন আমরা প্রভাবিত করি তখন কিন্তু তার প্রভাব হিসেবে আবার ব্যাক সে করে, অর্থাৎ সেই প্রাকৃতিক দুর্যোগগুলো বা আমাদের উপরে সেই বিষয়গুলো ক্ষতিকর প্রভাবগুলো আমাদের উপরে পড়ে। অর্থাৎ মেইন বিষয় হচ্ছে মানুষ প্রকৃতির অধীন এবং প্রকৃতি মানুষের অধীন নয়, এই বিষয়ে তারা বিশ্বাসী ছিল বিদায় তারা প্রকৃতিকে পূজা করত। এবং এই প্রকৃতি পূজার এই করতো যে তারা সেটা কিভাবে বহিঃপ্রকাশ ঘটাতো, এই তারা এতটাই প্রকৃতির কাছাকাছি ছিল বা প্রকৃতিকে বিশ্বাস করেছে, অর্থাৎ প্রকৃতির যেই ভক্তি, প্রকৃতির প্রতি তাদের যে মমত্ব বোধ এবং ভক্তি রয়েছে তার উপর ডিপেন্ড করে তারা তাদের সেই পূজা পার্বণ পরিচালিত করতো, সামাজিক রীতিনীতিগুলো পরিচালিত হতো, দৈনন্দিন জীবনযাপন তাদের সর্বত্র নানা জায়গায়, অর্থাৎ যা যা ক্ষেত্র তাদের রয়েছে সর্বত্র প্রকৃতিকে রক্ষা করার গুরুত্ব তুলে ধরেছে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। অর্থাৎ তারা ধর্ম দেখা গেছে কোনো খাবার খেতে গেছে, তখনই তারা প্রকৃতিকে সামনে রেখে সেই অনুযায়ী তারা খাবারটাকে খেয়েছে, বা পূজা করতে গেছে তখনই তারা সেই পূজার ক্ষেত্রেও সেখানে প্রকৃতির বিভিন্ন উপাদান তারা ব্যবহার করেছে, সামাজিক রীতিনীতির ক্ষেত্রেও প্রকৃতির বিভিন্ন উপাদান তারা রেখেছে। অর্থাৎ সব জায়গায় তারা প্রকৃতিকে প্রায়োরিটি দিয়েছে। কেন? কারণ প্রকৃতিকে তারা রক্ষা করতে চেয়েছে। কেন? কারণ প্রকৃতিকে তারা ভগবানের মতো মানে, কিংবা তারা ভাবে যে প্রকৃতি আমাদেরকে যেহেতু নিয়ন্ত্রণ করছে তো প্রকৃতিকে পূজা করতে হবে, প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রকৃতি যদি না থাকে তাহলে আমরাও থাকবো না, সেজন্যই মূলত তারা এই কাজে নিয়োজিত ছিল। আপনাদের পাঠ্য বইতে ধর্মের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু একটু কঠিনভাবে আলোচনা করা হয়েছে, যার জন্য আমি চেয়েছি একটু সহজভাবে আলোচনা করতে, যার জন্য বেসিক কথাগুলো বলছি যে প্রকৃতি পূজারের পরে তারা কেন এই বিষয়টা এই লাইনটা খুব কঠিন আকারে দেওয়া আছে, যার জন্য এটা আমি ভালোমতো বললাম যে মূলত তারা এই প্রকৃতি পূজা থেকে কেন তারা প্রকৃতি পূজা করতো সেটার এই কারণে মূলত তারা প্রকৃতি কতটা প্রায়োরিটি দিয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে বলা হলো। আর এই এই ধারাটা, এই যে যে প্রকৃতিকে তারা তুলে ধরার যে বিষয়টা, এটা চলেছে বেশ কিছু কাল পরে গিয়ে সেটা আবার চেঞ্জ হয়েছে। সেটা কি, কেন চেঞ্জ হয়েছে? কারণ হচ্ছে সেখানে যে এই যে ঔপনিবেশিক শক্তির একটা সংস্পর্শ কাজ এসেছিল, অর্থাৎ ঔপনিবেশিক শক্তি বলতে এখানে বোঝায় বিদেশি শক্তি বা বিদেশি মানে হচ্ছে অপরের উপরে উপনিবেশ স্থাপন করা, যে অপরে কেউ যদি অন্য কোনো জায়গা থেকে এসে এখানে যদি বসবাস করলো, সেই বসবাসের ক্ষেত্রে যেমন ইংরেজ শাসনের কথা বলি আমরা ঔপনিবেশিক শাসন, কেন? কারণ সে এখানে এসেছিল স্থায়ীভাবে থাকতে নয়, এখানে শাসন করে তাদের ধন সম্পত্তি নিয়ে চলে গেছে। ঠিক এরকমভাবে, অর্থাৎ আমাদের দেশে যেহেতু ঔপনিবেশিক শাসনের একটা ছত্রছায়ার মধ্যে আমরা ছিলাম, যার জন্য সেই শক্তিটা মূলত আমাদের উপর প্রভাব ফেলেছে, সেই শক্তিটা প্রভাবিত হয়ে আমাদের সংস্কৃতি কিছুটা চেঞ্জ হয়েছে, সেটার যে একটা সংস্পর্শ ছিল। এরপর হচ্ছে আধুনিক জাতি রাষ্ট্র, অর্থাৎ আধুনিক যে রাষ্ট্রগুলো ছিল, যেমন এই যে বললাম যে ইংরেজরা এসেছিল বা জোড়া বা কী বলা হয় অন্যান্য যে জাতিগুলো সেন পাল এগুলো যে এসেছিলো, তাদের যে আওতাভুক্ত হয়ে মূলত তাদের সংস্কৃতির পরিবর্তন হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা ধারাবাহিকতার পরিবর্তন আসে। যখন এই পরিবর্তনের হাওয়ায় তারা নতুন ধর্ম গ্রহণ করে, অর্থাৎ প্রকৃতি থেকে কিছুটা বিচ্যুত হয়ে বা প্রকৃতিকে তারা এখনও স্মরণ করে, কিন্তু সাথে সাথে অন্য ধর্মের দিকে তারা ধাবিত হয়। যেমন এখানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল গারোরা, সাঁওতালরা এবং ওরাওরা, এরা অনেক আরও কিছু গোষ্ঠী ছিল যারা এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল চাকমা, মারমা এবং রাখাইনরা। এরা এই ধর্ম গ্রহণ করার পরেও দেখা গেছে তারা প্রকৃতিকে ভুলতে পারেনি, প্রকৃতিকে নানান কাজে তাদের জীবনে প্রকৃতিকে ধরে রাখার চেষ্টা করেছে বিভিন্নভাবে। যেমন অনেকের গোত্র ছিল, যেমন এটার একটা উদাহরণস্বরূপ বলা যায় যে কীভাবে তারা ধরে রেখেছে, যেমন গোত্রের প্রতীক, অর্থাৎ তারা চাকমা বা গারো যে প্রতীক রয়েছে, তারা দেখা গেছে যে তাদের প্রতীক হিসেবে তারা গাছপালাকে রেখেছে, বা পশু পাখি, অর্থাৎ পশু পাখি দেখলেই বলা হতো যে এটা গারোদের প্রতীক, এই ধরনের। তার মানে হচ্ছে এই প্রতীকগুলোর মাধ্যমে তারা সে প্রকৃতিকে ধরে রাখার চেষ্টা করেছে। আর এই যে প্রকৃতি প্লাস প্রকৃতি কী বলা হয় নিজেদের ধর্ম গ্রহণ বা নিজেদের ভিতরে যে অন্য কিছু চেঞ্জ হলো সেটা সমন্বয়ে একটা নতুন একটা বিষয়ের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে অতি প্রাকৃতিক সত্তা। অর্থাৎ এটা অতি প্রাকৃতিক সত্তা হচ্ছে বিজ্ঞান বা প্রকৃতিক প্রাকৃতিকভাবে কোনো যে বিষয়টার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, অর্থাৎ বিজ্ঞানও সেখানে কোনো কিছু ব্যাখ্যা দিতে পারছে না, আবার প্রকৃতি থেকেও সেটা ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় অতি প্রাকৃতিক সত্তা। যেমন ভূত, ভূতের যে অস্তিত্ব এটা কিন্তু বিজ্ঞানও কোনো কিছু ব্যাখ্যা দিতে পারবে না, বা প্রকৃতিরও কোনো ব্যাখ্যা নেই। তাহলে কি, অর্থাৎ ভৌতিক বিষয়গুলো এটা কিন্তু অতি প্রাকৃতিক সত্তা, অর্থাৎ প্রকৃতি তো আছে তার সাথে অতিরিক্ত বিষয় কিছু রয়েছে, এটাকে বলা হচ্ছে অতি প্রাকৃতিক বিষয়। এই ওই অতি
প্রাকৃতিক বিষয়গুলো যখন তাদের মধ্যে বিরাজমান হলো তখন তাদের মধ্যে প্রার্থনার বিষয়টা অর্থাৎ প্রার্থনার বিষয়টা হয়ে যায় অতি প্রাকৃতিক সত্তাগুলো আর তখন প্রকৃতির জায়গাটাতে মূলত সেটা এই অতি প্রাকৃতিক সত্তাটা নিয়ে নেয় অর্থাৎ প্রকৃতির জায়গায় তারা এই অতি প্রাকৃতিক সত্তাগুলোকে পূজা করতে শুরু করে। আচ্ছা এই ছিল ওদের তার ধার্মিক বিষয়গুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এরপর আসি আনন্দ উৎসব। আনন্দ উৎসব তারা কীভাবে পালন করে? আনন্দ উৎসবের মধ্যে আছে অর্থাৎ মণিপুরীরা গোপী নাচ নাচে নাচত এবং তারা তাদের যে রাধাকৃষ্ণ ধর্মীয় বিষয়টা রয়েছে যে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে মূলত তারা এই নাচটা নাচে যার যেটাকে নাম দেওয়া হয়েছে গোপী নাচ এবং তারা এটা উৎসবের মতো করে পালন করে। হোলি উৎসব অর্থাৎ বসন্তে তারা এই হোলি উৎসবটা পালন করে যেটা রঙের বিভিন্ন রং দিয়ে তারা খেলে। এই হচ্ছে মণিপুরীদের দুটো উৎসবের নাম অর্থাৎ আনন্দ তারা এইভাবে করছে। ওরাওরা ফাগুয়া উৎসব পালন করে যেটা তাদের বছর গণনা শুরু হয় অর্থাৎ নববর্ষের উৎসব তাদের ফাগুয়া। ওরাওরা ফাগুয়া নামে নববর্ষ পালন করে। সাঁওতালরা সোহরাই বাহা পস্কার পর্ব সহ নানান উৎসব পালন করে এর মধ্যে সোহরাই তাদের নববর্ষের উৎসব। এরপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে রয়েছে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মধ্যে একাধিক যেগুলো আমরা আলোচনা করেছি এই যে পার্বত্য চট্টগ্রামের যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী নামগুলো বললাম এদের কথা বলা হয়েছে। এরা হচ্ছে বৈশুক সাংরা এবং বিজুর সমন্বয়। এটা আলাদা আলাদাভাবে তারা এভাবে পালন করতো কিন্তু বর্তমানে এই তিনটা উৎসবকে একত্রে নামকরণ করা হয়েছে বৈশাবী। অর্থাৎ এই বৈশুকের বই সাংরায়ের সা এবং বিজুয়ের বি নিয়ে বৈশাবী তৈরি হয়েছে আর এটাকে বলা হয় চট্টগ্রাম পার্বত্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবের নাম বৈশাবী। এরপর আসি মারমাও রাখাইনরা কি উৎসব পালন করে। মারমাও রাখাইনরা মূলত জল উৎসব পালন করে আর এই জল উৎসবটাই তাদের নববর্ষের উৎসব অর্থাৎ জল উৎসবের মাধ্যমে বিশাল আয়োজন করে জাঁকজমকপূর্ণভাবে তাদের নববর্ষটা পালন করে। এবং প্রত্যেকটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আনন্দ উৎসবের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আনন্দ উৎসব যেটাই করুক না কেন তারা প্রাধান্য দিয়েছে ফসল উৎপাদনের উৎপাদনকে। অর্থাৎ যখন তারা ফসল উৎপাদন করে সেটা মূলত প্রত্যেকটা আনন্দ উৎসব তাদের ফসল উৎপাদনের সাথে বেশিরভাগই জড়িত থাকে। এবার আসি লোকবিশ্বাস অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কী কী বিশ্বাস প্রচলিত রয়েছে সেটা আমরা দেখবো। মণিপুরী ও বৌদ্ধ ধর্ম অনুসারী অর্থাৎ মণিপুরী এবং মণিপুরীদের সাথে যে আরও যে বৌদ্ধ ধর্ম অনুসারী রয়েছে তারা মূলত কোন ধরনের বিশ্বাসে মানে বিশ্বাস স্থাপন করে সেটা বলা হলো যে পূর্ণিমা এবং অমাবস্যার রাতটাকে তারা খুবই তাৎপর্যপূর্ণভাবে দেখে এবং এই রাতে তারা ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব পালন করে। যদি এটা তারা না করে তাহলে ভাবে যে এটা তাদের জন্য অকল্যাণকর যার জন্য তারা এই পূর্ণিমা এবং অমাবস্যার রাতে ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসবগুলো পালন করে থাকে। ওরাওদের বিশ্বাস হচ্ছে মানে এই যে আমরা এখানে দেখলাম যে তিনটা সম্প্রদায়ের নাম লিখেছি ওরাও গারো বর্মন এবং খিয়াং এদের এক একজনের এক একটা বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটা তুলে ধরার চেষ্টা করেছি। ওরাওদের বিশ্বাস হচ্ছে পৌষ মাসে গৃহ নির্মাণ ও ছাউনি দেওয়া অকল্যাণকর অর্থাৎ তাদের যে ঘর বাড়ি যদি তৈরি করতে চায় বা চাল দিতে চায় তখন তারা মনে করে যে পৌষ মাসে এটা করা যাবে না অন্য যে কোনো মাসে সেটা করতে পারবে। এরপর হচ্ছে গারোদের বিশ্বাস হচ্ছে রাতে ঘর ঝাড়ুর ময়লা বাইরে ফেলা উচিত নয় অর্থাৎ রাতের ঘরের ময়লা বাহিরে ফেলা যাবে না এটা তাদের বিশ্বাস। বর্মনদের বিশ্বাস হচ্ছে মাঘ মাসে মূলা খাওয়া উচিত নয় অর্থাৎ তারা এক একটা নির্দিষ্ট মাসটাকে অপয় বলে চিহ্নিত করেছে এবং সেই মাসে এইগুলো করা যাবে না এটা তাদের বিশ্বাস আর কি। মূলা খেতে পারবে না মাঘ মাসে এটা হচ্ছে বর্মনদের বিশ্বাস। খেয়াংদের বিশ্বাস হচ্ছে আগুনে হাত একটু গরম না করে নবজাতককে ছুলে অর্থাৎ ছুতে যদি চায় কোনো নবজাতককে তাহলে তাকে আগুনে গরম করতে হবে একটু হাতটাকে তারপরে সে যদি তাকে ধরে তাহলে তার অমঙ্গল হবে না এটা তাদের বিশ্বাস। যদি তার ধরে তাহলে সেটার অমঙ্গল হবে বলেই তাদের এই বিশ্বাসটা রয়েছে। তাহলে এই যে এই বৈশিষ্ট্য হচ্ছে লোকবিশ্বাস বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশ্বাস। এরপর আসে বিয়েটা তারা কীভাবে করে। এগুলো কিন্তু এক একটা লোকবিশ্বাস বলি ধর্ম বলি আনন্দ উৎসব বলি এগুলো হচ্ছে লোক সংস্কৃতির এক একটা পার্ট বা উপাদান বলা যায়। এগুলো থেকে তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানছি তাদের জীবন প্রণালীটা কেমন। এরপর হচ্ছে বিয়ে। বিয়ের ক্ষেত্রে তারা পছন্দ অর্থাৎ আমি তিনটা পয়েন্ট রেখেছি যে বিয়েটাকে তিনটা পয়েন্টে বিভক্ত করে বিয়ে মানে সংস্কৃতি থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। পছন্দ রীতি এবং আনুষ্ঠানিকতা। পছন্দের মধ্যে অর্থাৎ পাত্রপাত্রী নির্বাচনের একটা বিষয় থাকে বিয়ের মধ্যে সেই পাত্রপাত্রী নির্বাচনে বিয়ের আগে সেটা তাদের একটা মানে অনুমতি আছে যে হ্যাঁ বিয়ের আগে পছন্দ করতে পারবে তবে তাদের একটা শর্ত থাকে যে যা কিছুই হোক না কেন বিয়ের পর্বটা সামগ্রিক বিষয়টা পারিবারিক এবং সামাজিক হতে হবে অর্থাৎ সমন্বয় ঘটিয়ে করতে হবে একা একা করা যাবে না নিয়মে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এটা হচ্ছে পছন্দের তালিকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেই এই বিশ্বাসটা বা এই প্রচলনটা রয়েছে। আর রীতিটা কি সহজে অন্য গোত্রে বিয়ে হয় না এটাই তাদের রীতি যে সহজে মানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা অন্য গোত্রে বিয়ে করতে চায় না যা নিজেদের মধ্যে করতে চায় তবে খুব বেশি যদি মানে সমস্যা হয় তখন হয়তো বা তারা সেটা সম্পন্ন করে। এরপর হচ্ছে আনুষ্ঠানিকতা।
আনুষ্ঠানিকতা হচ্ছে তাদের মধ্যে মানে বিয়ের বিষয়গুলো কিছু শর্ত সাপেক্ষে বা কিছু বিষয় তারা ফলো করে যেটা বিশ্বাসের মধ্যে পড়ে, সেগুলো বিশ্বাসগুলো অর্থাৎ তাদের মধ্যে সেই কি লোকবিশ্বাস বিয়ের সংক্রান্ত, সেটা হচ্ছে পাংখেয়রা। পাংখেয় হচ্ছে একটা জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আরও আছে মাহাতো, এটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। পাংখেয়রা মনে করে জুলাই মাসে বিয়ে করা বা বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ। কেন? কারণ তখন তারা মনে করে যে এই জুলাই মাসে বিয়ে করলে সংসার সুখী হবে না, যার জন্য তারা জুলাই মাসে বিয়ে বা বিয়ের প্রস্তাব দুটোটাই নিষিদ্ধ করে রেখেছে। এরপর হচ্ছে মাহাতো, মাহাতোরা ভাবে যে অগ্রহায়ণ মাসে বিয়ে করা যাবে না, এটাও তাদের একই বিশ্বাস যে সংসার সুখী হয় না, যার জন্য তারা এই অগ্রহায়ণ মাসে বিয়ে করে না। অর্থাৎ তারা নিয়েছে বা ইংরেজি মাসের একটা মাস আর এটা হয়েছে বাংলা মাসের একটা মাস, তারা দুইটা দুই মাসে তারা নিষিদ্ধ করে দিয়েছে বিয়ে। এরপর হচ্ছে খাসি এবং গারো, এর মধ্যে যেই মানে আনুষ্ঠানিকতাটা হয় সেটা হচ্ছে খাসি এবং গারো হচ্ছে মূলত মাতৃসূত্রীয় সমাজেরা, অর্থাৎ মাতৃ পরিচয়ে তারা পরিচিত হয়। আর সেজন্য যেমন আমরা হচ্ছে পিতৃর পরিচয় পরিচিত হই, আর ওদের এই খাসি এবং গারোরা মাতার পরিচয় পরিচিত হয়, অর্থাৎ মায়ের পরিচয়। আর সেক্ষেত্রে এই মাতৃপরিচয় যেই ইসে রয়েছে মানে মাতৃ সমাজ যেখানে বিরাজমান, সেখানে যে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট মেয়ে যে, তাকে সব সম্পত্তি দেওয়ার রীতি রয়েছে তাদের মধ্যে, যে সবচেয়ে ছোট মেয়ে হবে তার বিয়ের সময় সকল সম্পত্তি তার দিয়ে দিবে তার নামে। এবং সে তার কারণে মূলত তার যে জামাই থাকে অর্থাৎ বর, সেই বরকে বাধ্যতামূলকভাবে স্ত্রীর পরিবারের সাথে থাকতে হয়। অর্থাৎ এটাই তাদের শর্ত যে আমি সকল সম্পত্তি দিয়ে দিব কিন্তু আমার মেয়ে জামাইকে আমাদের পরিবারের সাথে থাকতে হবে, এটাই হচ্ছে আনুষ্ঠানিকতা। এবার আসে পোশাক এবং অলঙ্কারে। পোশাকে চাকমাদের অর্থাৎ আমরা যাদের পোশাক এবং অলঙ্কার সম্পর্কে বলবো সেটা হচ্ছে চাকমা, ওরাও, গারো এবং মারমাদের বিষয়। চাকমাদের পোশাক হয় মেয়েরা পিনন পরে, পিননটা হচ্ছে মেয়েদের নিচের অংশ, অর্থাৎ নিচের যে অংশটুকু পরে সেটা লাল এবং কালো রঙের হয়, এটাকে পিনন বলা হয় মেয়েদের চাকমাদের পোশাক পিনন। আর উপরে যে অংশটুকু পরে সেটা হচ্ছে বিশেষ ধরনের একটা ব্লাউজ থাকে, সেই ব্লাউজটা তারা পরে, এটা হচ্ছে তাদের পোশাক। আর পুরুষদের প্রধান, এটাও তাদের মেয়েদের প্রধান পোশাক, আর পুরুষদের প্রধান পোশাক হচ্ছে লুঙ্গি এবং শার্ট। আর অলঙ্কার হিসেবে তারা পরে, অলঙ্কার মানে মেয়েরাই পরে, মেয়েরা পরে বালা, নেকলেস ও কানের দুল। বালা নেকলেস মানে গলার হার, আর বালা তো হাতে চুড়ি, আর কানে তো দুল আপনারা জানেনই। এরপর হচ্ছে ওরাও, ওরাওদের পোশাক কি হয়, ধুতি এবং শার্ট হয়, অর্থাৎ এরা ছেলে বা মেয়ের ক্ষেত্রে আলাদা নয়, সবাই একই ড্রেস পরে, ধুতি এবং শার্ট। আর অলঙ্কারের মধ্যে তারা কানখুলি পরে, কানখুলি হচ্ছে কানের লতিতে যেটা পরে সেটা হচ্ছে কানখুলি, টিপার পাতা অর্থাৎ এটা হচ্ছে কানের দুল হিসেবে পরে, টিপার পাতায় মানে পাতার মধ্যে পরে। এরপর হচ্ছে নোলক অর্থাৎ তাকে সামনে পরে, নাকচনা হচ্ছে আপনার কি বলে নোলক তো নাকে সামনে পরে, নাকচনা নাক ফুল আর কি, নাকে ফুল যেটা পরে সেটা নাকচনা, আর হাসুলি হচ্ছে গলার মালা যেটা সেটা ইত্যাদি। এতে গারো পোশাক, গারোদের পোশাক কি, গারোদের পোশাক হচ্ছে দকমান্দা দকসারি। এই যে বিষয়টা আজ গারোদের যে বিষয়টা আপনাদের প্রতি একটু এলোমেলোভাবে দেওয়া আছে, অর্থাৎ আপনারা বুঝতে সমস্যা হবে যে কোনটা অলঙ্কার আর কোনটা পোশাকের নাম, কিন্তু এই পরীক্ষায় এটা বেশি আসে, যার জন্য এটাকে আমি স্পেসিফিকভাবে ক্লিয়ার করে দিয়েছি যে পোশাকটা কি দকমান্দা বা দকসারি, এটা তাদের ঐতিহ্যগত পোশাক। আর হচ্ছে কি আরও অন্যান্য পোশাক তারা পরে। আর অলঙ্কার হিসেবে খাকা নীল, ভিকুমাচু, পেন্তা, এগুলো তাদের বিশেষ অলঙ্কার, একে শরীরের একে অঙ্গে তারা ব্যবহার করে থাকে, এটাই ছিল তাদের অলঙ্কার। আর মারমারা অর্থাৎ নারীদের যে পোশাকটা পরে সেটা হচ্ছে থানি, এটা হচ্ছে মানে বেশি প্রচলিত, যার জন্য একটা পোশাকের নাম বলা হয়েছে। তাহলে গেল মানে নারী পোশাক এবং অলঙ্কার সম্পর্কে। এবার আসি খাদ্য এবং পানীয়। খাদ্যের মধ্যে আমরা বেশ কিছু নাম ছোটবেলা থেকে পড়ে এসেছি, যেমন নাপ্পি বা কি বলা হয় নাখাম, এই বিষয়গুলো আমরা পড়েছি। বাট এখানে নতুন একটা শব্দ এসেছে, সেটা হচ্ছে টোটেম, অর্থাৎ নিষিদ্ধ খাবারের মধ্যে তারা রেখেছে টোটেমকে, আর রেখেছে হচ্ছে মানে মণিপুরীর এক বেশ কিছু নিষিদ্ধ বিষয় এখানে রেখেছে, সেই বিষয়ে একটু জানবো। নিষিদ্ধ খাবার টোটেমটা কি, টোটেমটা হচ্ছে যেটা ওই যে বললাম যে গোত্রের প্রতীক হিসেবে তারা ব্যবহার করে, যে কোনো পশু পাখি বা প্রকৃতির একটা উপাদান, সেটা যদি সেই কোনো পশু পাখি হয় তাহলে তারা সেটা খেতে পারবে না, এটা তাদের নিষিদ্ধ খাবার। আর হচ্ছে মণিপুরীদের সমাজে মূলত নেশা জাতীয় দ্রব্য খাওয়া নিষেধ রয়েছে, মাংস জাতীয় খাবার নিষেধ রয়েছে, মাংস খাবার নিষেধ, এবং ধর্মীয় উৎসবের সময় এমনিতে তারা মাছ খায় কিন্তু ধর্মীয় উৎসবের সময় তারা মাছ খায় না, এটা ছিল নিষিদ্ধ খাবার। আর ছিল বিশেষ পছন্দের খাবার, অর্থাৎ খুব বেশি প্রিয়, খুবই প্রিয়, সেই বিষয়টা হচ্ছে গারোদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে নাখাম, যেটা কিনা শুটকি মাছ, তারা শুটকি মাছ হিসেবে নাখাম খায় গারোরা। আর ওরাওদের পিঠাপুলি, অর্থাৎ পিঠাপুলিও তারা ভীষণ জাঁকজমকপূর্ণভাবে মানে পিঠাপুলির উৎসবের আয়োজন করা হয়, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে আর হচ্ছে ভাদ্রের 13 তারিখে তারা বিশাল আয়োজন করে এই পিঠাপুলি খেয়ে থাকে।
আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের নাপ্পি নামে বা অর্থাৎ নাপ্পি বা শিডোলে দুটো নামেই তারা ডাকে। অর্থাৎ এই চট্টগ্রামের অনেকগুলো নৃগোষ্ঠী রয়েছে, তারা এক একজন এক এক নামে ডাকে। নাপ্পি এবং শিডোল এই খাবারটা হচ্ছে চিংড়ি বা এ জাতীয় যে মাছ রয়েছে তার শুটকি মাছ, অর্থাৎ শুটকি মাছের যে গুঁড়ো, এটা মূলত টোটালি শুটকি মাছ নয়, এটার একটা গুঁড়ো করা হয়, সেটাকেই তারা নাপ্পি বা শিডোল বলা হয়। এটা তারা গরম ভাতের সাথে খায় খুব মজা করে, যার জন্য এটা তাদের সবচেয়ে প্রিয় খাবার। এখানে যে খাবারগুলো বলেছি এটা বিশেষ পছন্দের খাবার তাদের। আর পানীয়র মধ্যে রয়েছে, এটা সকল ধরনের মানে খেজুর নৃগোষ্ঠী প্রায় খেয়ে থাকে, ভাত থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই পানীয়টা, আর এটা অধিকাংশ নৃগোষ্ঠীরাই খেয়ে থাকে। এই ছিল হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি অর্থাৎ জীবন প্রণালী, কিভাবে তারা জীবন প্রণালীর এক একটা স্টেজ পাস করেছে বা কিভাবে তারা মানে এই বিষয়গুলো চর্চা করছে, কিভাবে এই যে আমরা এতক্ষণ বললাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরাও ভাত খাই বা আমরা খাবার খাই, কিন্তু অনেক কিছুতেই পার্থক্য দেখা যায়, এই জন্যই মূলত তাদের সংস্কৃতি ভিন্ন। তাহলে আজকে যে আলোচনা এটা আপনাদের আগেই বলেছি বইটি একটু এলোমেলোভাবে দেওয়া আছে, আমি একটু গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে ক্লাসটা নিশ্চয়ই আপনাদের কাছে ফলপ্রসূ মনে হয়েছে। যদি ফলপ্রসূ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা কাজ দেওয়া আছে, এখানে পৃষ্ঠা 26-এ অর্থাৎ 26 পৃষ্ঠায় পার্ট 5-এর যে কাজটা রয়েছে সেই কাজটা আপনারা করবেন এসডাব্লিউতে, এবং এসডাব্লিউতে অবশ্যই এসডাব্লিউ নাম্বার এবং ক্লাস নাম্বার লিখবেন এবং তারিখ লিখবেন বোর্ডের তথ্য অনুযায়ী। আর আপনারা যে বিষয়টা বারবার বলে থাকেন যে আপনাদের বার্ষিকের সিলেবাস অর্থাৎ সিরিয়াল ক্লাসগুলো আপনারা বুঝতেছেন না, ক্লাস নাম্বার দেখে আপনারা এসডাব্লিউ করে যাবেন এবং নিয়মিত সেটা রবিবার জমা দিয়ে যাবেন আমাদের অফিস সহকারীর কাছে নিচতলায় প্রশ্ন 600 ভবনে, এবং আগের খাতাটা জমা নিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।